ইয়াজমাউন নাস মানুষগুলো আল্লাহ জমা করবেন করার পর আল্লাহ ঘোষণা করবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি' দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা আল্লাহ কি কয় দেখেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসারী হয়ে যায় আবার শুনেন কি বলে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার যারা সূর্য পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে ومن كان يعبد الطواغيت يتبع ومن ويتبع من كان يعبد الطواغيت যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে وتبقى هذه الامه فيها منافقوها নবী বলেন এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও থাকবে কারা থাকবে মুনাফিকরা থাকবে তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে ঈমানদারদের সামনে আসবে ফায়াতিহিম রব্বুহুম ফি গাইরি সূরাতিল লাতী ইয়ারিফুনা আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে বাংলাটা আবার বুঝেন আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ চিন দেখলে আল্লাহকে চিনত ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে কিভাবে এবার বাংলা শুধু একটু বলেন বলেন কিভাবে বলেন সবাই বলেন কিভাবে বলেন আল্লাহ জানেন কিভাবে কে জানেন বলেন আল্লাহর মতো কেউ নাই বলেন আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন কি মনে থাকবে নি আল্লাহ কেমন এটা কে জানেন লাইসা কামিসলিহি শাই তার মতো কেউ নাই তো আল্লাহ আসবেন মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন আসার পর সবাইকে আল্লাহ বলবেন আনা রব্বুকুম আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে তোমার কাছ তোমার থেকে পানা চাই রব আয়েশা বলবে আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানা চাই আমরা আল্লাহর কাছে পানা চাই আপনার কাছ থেকে আপনি আমাদের রব না কেন আসবে এমন ভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না তাহলে সবাই আল্লাহর কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে বুঝেন নি আল্লাহর কাছেই বানা চাইতেছে কার থেকে কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব তো রব রে বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার থেকে আপনি আমাদের রব না জনগণ তখন বলবে হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকব আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে ফাইদা আতানা রব্বুনা আরাফনা আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলেই চিনতে পারবো তিনি আমাদের রব রব আসলেই চিনব আমরা তিনি আমাদের রব আপনি আমাদের রব না ফায়াতিহিম রব্বুহুম ফি সূরাতিল লাতী ইয়ারিফুনা আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে এবার আল্লাহ এসে বলবে না না রব্বুকুম আমি তোমাদের রব সবাই বলবে না আম রব্বুনা আন্তা রব্বুনা হা আপনি আমাদের রব এই কথা বলার পর ইউদ রবু জিসরু জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে পোলটা স্থাপন করা হবে পুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুনু আউয়ালা মান ইউজিজু ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নাতে যে নিরাপদে পৌঁছবে সেই হব আমি নবী মুহাম্মদ আর আকুলু আউয়ালা মান ইউজিজ সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার উপর দিয়ে ওয়া দুআউর রুসুল ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম সব রসুলদের দোয়া হবে সেদিন সবাই বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলেন সব রসুলরা কি বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ শান্তি দাও রসুলরা বলবে তো আমগো অবস্থা কি হবে
সব রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও সব রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম নবীজি বলে জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন বিহি কালালি বিস্তু শৌকিস সাদান সাদান গাছের কাটার মতো কাটা হবে পুলের উপর আমার আইতুম শৌকাস সাদান সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাদান কাটাযুক্ত একজাতীয় গাছ এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যায় তো সাহাবীদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাহাবীরা বলেন জি হুজুর দেখছি তো নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মতো গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কাটা হবে সাদান গাছের কাটার মতো কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বড়ত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় হবে কাটা তো নবীজি বলেন ফাতাখতাফুন নাস বি আমালিহিম কাটা মানুষকে ছিনিয়ে নেবে তাদের আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনিয়ে নেবে মুনাফিকরা রওনা করবে পুলের উপর দিয়ে মুনাফিকরা রওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে পুলের উপর দিয়ে যাইতে দিবে না ফামিন হুমুল মুবাকু বি আমালি কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ওয়ামিনহুমুল মুখরদাল বিআমালিহি কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই ঈমানের কারণে সুম্মায়ানজু এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে সামান্য পরিমাণ ঈমান আছে হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো এখন এইভাবে বিচার চলতেছে কেউ কেউ কাটা আটকায় কেউ কেউ কোনো মতে কাটা পাড়ি দিয়ে চলে যায় আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে পৌঁছে যায় এইভাবে আপনার কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন আরাদা আই ইউখরিজা মিনান নার মান কানা ইউরিদু আই ইউখরিজা মিম্মা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান্নাম থেকে বের করার জন্য যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলবান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিম মিন খরদালিম মিন ঈমান যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দাও ফেরেশতারা যাবে যাওয়ার পর চিনব কিভাবে কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে তো ঈমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ ঈমানদারদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে এটাই হলো ঈমানদার কিসের চিহ্ন বলেন সবাই নামাজ পড়েন নামাজ ছাইরেন না সিজদা কাজে আসবে দুনিয়া একদিকে রাইখেন নামাজ আরেক দিকে রাইখেন দুনিয়া আপনারে বলবে কাজে পড়ে যাও নামাজটা পরে পড়ো দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি দুনিয়া আপনাকে কি বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়েই কথাটা শুনি সারা দুনিয়া একদিকে নামাজ আরেক দিকে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন না খায় আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন আমার আদম সন্তান যারা আছে এই আদম সন্তানের সিজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম সিজদার স্থান খেতে পারবা না তো ফেরেশতারা যাবে যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে বের করার পর সেজদার স্থানগুলা চিনা দেখবে এরা ইমানদার অকদ উমতু হিসু এরা আগুনের মধ্যে পুইরা উমতু হিসু কয়লার মতো কালো হয়ে গেছে আদু হুমামা সবগুলা কয়লা হয়ে গেছে কয়লার মতো কালো মানে সবগুলা কয়লা হয়ে গেছে কয়লা কি জাহান্নামে দিবে আল্লাহ জান্নাতে দিবে আল্লাহ
কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে তখন কি করবেন ফায়ুল কাওনা ফি নাহরিল হায়াত সবগুলারে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে নদীটার নাম হলো নাহরুল হায়াত সঞ্জীবনী নদী কি নদী সঞ্জীবনী নদী আবার সুন্দর বানায় দিবে এমন নদী ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায় জন্মে যেমন সবুজ হয়ে যায় ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে আছে ইমানদার এই ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে একবার আগুন তারে ধরে ফেলবে আবার কোনো মতে বাঁচবে বাইচা বাইচা জাহান্নামের কিনারায় যাবে এক পর্যায়ে জাহান্নামের কিনারা যাওয়ার পর মুকবিলুন বিওয়াজিহি আলান্নার চেহারাটা আগুনের দিকে থাকবে রবকে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি কদ কশাবানি রিহুহা হে আমার রব লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে ওয়া আহরাকানি যাকাউহা জ্বলন্ত অঙ্গার আমাকে পুরায় দিছে আল্লাহ লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে আগুন জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে আগুনের দিকে তাকানো এটাই তার শাস্তি আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামী দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকে নিতে পারবে না আগুনের দিকেই থাকতে হবে এটাই তার শাস্তি জাহান্নামে কিন্তু জ্বলছে লম্বা সময় জ্বলছে জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায় আছে এটাই তার শাস্তি এখন ওই বান্দা আল্লাহ রে কয় আল্লাহ ইসরিফ ওয়াজিহি আনিন্নার আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে দেই তুমি আবার আমার কাছে অন্য আরেকটা চাইবা বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ লা ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইব না শুধু চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দেন আল্লাহ বলবে ঠিক তো ওয়াদা করতেছো কয় হ্যাঁ ওয়াদা আমি কিছু চামু না ফিরিয়ে দিবে চেহারা মুসলিম শরীফের বর্ণনা এটা বুখারীর বর্ণনা বুখারীতে আবার আসতেছি আমরা মুসলিম শরীফে আছে তু দাউ লাহু শাজারা আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা তু দাউ লাহু শাজারা ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায় ওই গাছটার অনেক ছায়া আছে গাছটার রস আছে গাছটা দেখতে অনেক সুন্দর আল্লাহর কাছে কয় আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা আল্লাহ আমার ওই গাছের নিচে নিয়ে যান গাছের ছায়া নিতে চাই গাছের বাণী পান করতে চাই আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা ভাই মাহবুদ আর কিচ্ছু যাবো না শুধু গাছটার কাছে নেন দেখেন আমি আর কিচ্ছু যাবো না গাছের কাছে নিস রস পান করছে ছায়া নিস নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে এই নেয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নেয়ামত আল্লাহ দেয় নাই সে বল ওই যে জান্নাতে যারা আছে এটা তো হে জানে না হেরাজে কত আরামে আছে তো হের মনে হবে হের চেয়ে বড় নেয়ামত আর কারোরে দেয় নাই তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নেয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই হঠাৎ তাকায় দেখবে তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা আরেকটা গাছ ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর এখন আল্লাহরে বলে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পানি পান করব গাছের ছায়া নিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা আমি যদি তোমাকে ওই নেয়ামতটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা ওই বান্দা জবাব দেয় মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না আল্লাহ বলেন ওয়াইলাকা ইবনা আদম মা আগদারক
ও আদম সন্তান তুমি বড় গাদ্দার বলে হ্যাঁ মা দরকা তুমি খুব গাদ্দার খালি ওয়াদা ভঙ্গ করো একবার বললা চেহারা ফিরাইয়া দিলি কিছু চাইবা না আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতাছো আর কিছু চাইবা না এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা ওয়াইলাকা ইবনা আদম আফসুস আদম সন্তান মা আকদারকা তুমি বড় গাদ্দার খালি ওয়াদা ভঙ্গ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস নেওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই তার মনে হবে হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে তুদাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায় এখন অনুবাদ আমি না করলেও পারবেন বলেন এখন কি বলবে হ্যাঁ ও কি বলবে ওখানে যাব রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজার আলি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা আল্লাহ ওটার কাছে নেন আমি আর কিচ্ছু চামু না ওটার কাছে নেন এই শেষ আমি আর কিচ্ছু চামু না আল্লাহ শুধু ওটার কাছে নিয়ে যান বুখারীর বর্ণনায় আসছে করিবনি ইলা বাবিল জান্নাহ মাবুদ আমারে দরজার কাছে নিয়ে যান জান্নাতের দরজা আমি আর আপনার কাছে কিছুই চাইব না আল্লাহ বলেন মা আগদারকা ওয়াইলাকা ইবনা আদম মা আগদারকা আদম সন্তান তুমি বড় গাদ্দার লাল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদ আমি আর চাইব না হাদিসে আর সিউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা উহুদিন অনেকগুলা ওয়াদা অনেকগুলা অঙ্গীকার মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা মানে খালি ওয়াদা করবে অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনার করলাম আমি আর কিচ্ছু চামু না শুধু দরজার কাছে নেন নিয়ে গেছে দরজার কাছে নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নেয়ামত দেখা যায় সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে এখন যখন জান্নাতের ভিতরের নেয়ামতগুলো দেখছে হে এখন কি মন চাইবো বলেন হ্যাঁ ভিতরে যেতে হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াস কুতা আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে বলবে না কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না আপনি আমারে একটু বাঁচান আমারে দরজার কাছে নেন আমি আর কিছুই চাইবো না ওয়াদা অনেকগুলা করছে এবার মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায় ফল ফুল ভরা জান্নাতীদের আওয়াজ এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে কিন্তু চুপচাপ এবার কারণ ওয়াদা অনেকগুলা সাহস করে বইলে ফেলছে আদখিল নীল জান্নাহ আল্লাহ জান্নাতে দিয়ে দেন কোথায় দিয়ে দেন জান্নাতে হাদিসে আসছে ফালায়া জালু ইয়াদুল্লাহ আল্লাহ রে বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ লায়া জালু মানে বলতেই থাকবে খালি বলতেই থাকবে আল্লাহ দেন 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 জান্নাতে দেন দেন বাচ্চা মারে কয় আম্মা আম্মা দাও 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 মা দিয়ে দে না আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয় রব কেন দিবে না আল্লাহ দেন দেন এই ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন আমারে জান্নাতে দেন জান্নাতে দেন আমারে জান্নাতে দেন ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব আল্লাহ হেসে দিবেন আল্লাহ হেসে দিবে বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে বাচ্চাদের অভিনয় তো বুঝিনি এরা যা করে এটাই সুন্দর লাগে তখন মা কি রাগ করে থাকে না একসময় হাসি দিয়ে দেয় তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই একশো ভাগ রহমতের এক ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে এর মধ্যে মা সামান্য একটু পাইছে এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিছে ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিস কে হেসে দিছে নবীজি হেসে দিস সাহাবিদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা না কয় হুজুর কেন হাসছেন কয় আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা দেইখা রব হেসে দিবে তাই আমি হেসে দিছি এরে জান্নাতে দিছে জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা
জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন সহিহ বুখারী 6571 নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে আর প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আছে হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহ রে কয় আল্লাহ ইন্নাহা মাল আহ জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকবো একবার বলছে আল্লাহ কয় উদখুল আরে যাও ফায়ারজিও গেছে জিয়া আবার ফিরে আসছে আয়েশা কয় আল্লাহ ইন্নাহা মাল আহ পরিপূর্ণ আল্লাহ কয় উদখুল আবার যাও গেছে যাওয়ার পর ফায়ারজিও আবার ফিরে আসবে আসার পর বলবে ইন্নাহা মাল আহ আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ কয় বলবে তখন তামান্না মিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তামান্না মিন কাজা ওইটা চাও আল্লাহই শিখায় দিবে ওইটা চাও ওটা চাও নিয়ামতগুলো আল্লাহ শিখায় দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা আমি আল্লাহ তোমার এই নিয়ামতগুলো নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি যে জাহান্নামে ছিলা তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিচ্ছে এইভাবে কেয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে শুরু হয়ে যাবে কায়েম হবে সেদিন বলেন তো কিসের মূল্য সেদিন ইমান বলেন সবাই কিসের মূল্য ইমান এবার আবার আগের জায়গায় আসে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পাহাড়গুলো হবে ধ্বনিত রঙিন পশমের মতো فَأَمَّا مَنْ سَكُلَتْ مَوَازِينُهُ বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ওই ব্যক্তি সন্তুষ্টজনক আনন্দজনক নাজ নিয়ামতের মধ্যে জীবন যাপনের মধ্যে উপভোগ করবে ফাহুয়া সে থাকবে فِي عِيشَةٍ رَاضِيَةٍ সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে এর মানে ফাম্মা মান উতিয়া কিতাবা যার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবা হু বিয়ামিনিহি যার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে যার আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি ফাহুয়া ফি ঈশাতির রদিয়া সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যার ওজনের পাল্লা ভারী হবে মানে আমল নেক আমলের পাল্লা ভারী তো তার আমলটা কোন হাতে দেওয়া হবে ডান হাতে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু যার আমলের পাল্লা ওজনের পাল্লা হালকা হবে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু যার ওজনের পাল্লা হালকা হবে ফা উম্মুহু হাবিয়া তার ঠিকানা হলো হাবিয়া বলেন আমার সাথে সবাই তার ঠিকানা কি হাবিয়া বলেন সবাই হাবিয়া এটা শিখেন সবাই বলেন হাবিয়া হাবিয়া কি বলেন সবাই হাবিয়া কি এটা আল্লাহই প্রশ্ন করছে ওয়ামা আদরাকা মাহিয়া নবী আপনি কি জানেন হাবিয়া কি তাহলে বলেন তো যার ওজন হালকা হবে পাল্লা হালকা হবে তার ঠিকানা কি হাবিয়া সবাই বলেন তার ঠিকানা কি হাবিয়া কি নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে ওয়ামা আদরাকা মাহিয়া নবী আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া হাবিয়া হলো উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন যা সব কিছুরে জ্বালিয়ে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিবে এটা হলো হাবিয়া তাহলে নারুন হামিয়া উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন টকবগে আগুন যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে সব কিছুকে ভস্ম করে দিবে এটাকে বলা হয় হাবিয়া এবার আসেন ডান হাতে আমল নামা জারে দিবে তার ওজনের পাল্লা ভারী হবে যার ওজনের পাল্লা তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে থাকবে সন্তুষ্টজনক আরামায়েশের মধ্যে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যার ওজনের পাল্লা হালকা হবে তার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া পড়ো 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 আমল নামা পড়ো ও একটা হলো ডান হাতে যাদের আমল নামা এই ব্যক্তি কি করবে জানেন তার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার পর
আত্মীয় স্বজনের কাছে যাবে যাওয়ার পর বলবে ইকরাউ কিতাবিয়া দেখো দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে একটু পড়ে দেখো তোমরা আমারে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে আমি জান্নাতি আর অন্যদেরকে গিয়ে বলবে দেখো দেখো ইকরাউ কিতাবিয়া আমার আমলনামা বড় বড় আর যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে ওটা এটা ডান হাতওয়ালা বলবে আমার আমলনামা পড়ার বাম হাতওয়ালা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম আজকে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো মৃত্যুই যদি আমি শেষ ফয়সালা হতো অর্থাৎ আমি মাটির সাথে মিশে যাইতাম আর কোনো জীবন না হইতো আমার তাহলে কতই না উপকার হইতো আজকে আমার কিন্তু এই ব্যক্তি বলবে লাম উতা কিতাবিয়া আমার যদি আমলনামাটা না দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজকে যদি আমার হিসাবটা না জানতাম কোন ব্যক্তি বলবে বাম হাতের আমলনামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল কোনো কাম হলো না দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম আমার কথায় মানুষ উঠত বসত আজকে কোনো কাজে আসলো না হুজুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ধরো ধরো এটারে ধরো ফাগুল্লু বেরি পড়াও শিকল পড়াও নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচানো হবে সুম্মাল জাহিমা সল্লু এরপর জাহান্নামের মধ্যে ফেলায় দাও ধাক্কা মেরে ফেলায় দাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ শিকলটা হবে সাবউনা যিরাআ 70 গজ কয় গজ 70 গজ শিকলের মধ্যে পেঁচাও পেঁচা এটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও তাহলে যার আমল নামার ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয় ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয় আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন উঠবেন না মাহফিল তো শেষ হয়নি আপনারা কোথায় উঠতেছেন বসেন সব বসেন আলোচনা হবে হুজুর আসছে আলোচনা হবে আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ আলোচনা চলতে থাকবে কেউ উঠবো না ইউটিউবার কো চেহারাটা দিয়ে গেলে মাহফিল নষ্ট করবেন না আলোচনা চলতে থাকবে মাহফিল নষ্ট করবেন এখান থেকে উঠবেন না আপনারা হ্যাঁ আলোচনা চলতে থাকবে আমরা কেউ উঠবো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম কেয়ামতের ময়দানে আমরা উপস্থিত হব আমাদের হিসাব হওয়ার পর যেন আমল নামা ডান হাতে দেওয়া হয় আল্লাহ তৌফিক দান করেন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাত্র শুরু হলো আলোচনা আলোচনা একের পর এক চলতে থাকবে আমরা আল্লাহর কাছ থেকে উঠবো না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে বয়কট করবেন